कोई नाम नहीं। एक समय ईदबाणी बॉलीवुडर भाईजान सलमान खान छवि তবে গত কয়েক বছরে এই পন্থা কিছুটা স্থির। গত চার বছরে বলার মতো আলোচিত একটা ছবিও মুক্তি পায়নি সাল্লু ভাইয়ের। তবে এবারের ঈদটা সালমান খানের জন্য বড় ফেরার। এবার মুক্তি পেয়েছে তার বহু প্রতীক্ষিত কিসি কা ভাই কিসি কা জান। এরই মধ্যে ছবিটি 110 কোটি রুপির মতো আয় করেছেন। এর মাধ্যমে যা বাজেট ছিল 100 কোটি অলরেডি বাজেটেরও বেশি ছাড়িয়ে 130 কোটির মতো বলা হচ্ছে, যা বক্স অফিসে হিট হয়েছে। এর মাধ্যমে জুটি হিসাবে পূজা হেগড়ে এবং সালমান খান পর্দার বাইরে নানাভাবে আলোচনায় এসেছেন তারা। অনেকের মতে প্রেমে মজেছেন তারা। কেউ কেউ মনে করেন ছবির জন্যই তাদের এমন প্রচার। তবে সেটা যাই হোক, পুরোদমে সিনেমাটিকে আলোচনায় রেখেছেন তারা। গত 21শে এপ্রিল মুক্তি পেয়েছে কিসি কা ভাই কিসি কা জান সালমান খানের এসকে ফিল্ম প্রোডাকশনে। এই ছবিটি পরিচালক হিসেবে আছেন ফারহাদ সামজি, আর অভিনয় করেছেন রামচরণ একটি গানে অভিনয় করেছেন। এছাড়া আছে শাহনাজ গিল, আছেন রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগমে মতো তারকারা। এই ছবিতে গুরুত্বপূর্ণ অভিনয় ভূমিকায় দেখা যাবে তেলুগু ভেঙ্কটেশকে। ছবিটি প্রসঙ্গে 58 বছর বয়সী সালমান খান বলেন, এটি পুরো একটা প্যাকেজ, অ্যাকশন, রোমান্স, ফ্যামিলি ড্রামা। মোরকে সিনেমাটি ভক্তদের আনন্দ দেবে এবং এরই মধ্যে সারা ভারতবর্ষ জুড়ে, সারা পৃথিবী জুড়ে যেখানে যেখানে মুক্তি পেয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ভিডিও ভাইরাল হচ্ছে, সবাই নাচাগানা করতেছে। ছবিটি আসলেই জনপ্রিয় হয়েছে এবং এটি একটি 90 দশকের ছবির মতোই হয়েছে। এই সিনেমাটি নিয়ে ভক্তদের আনন্দ উল্লাস তো চলছে, যদিও ছবিটি মুক্তির পর থেকে টেনশন তো রয়েছে। কিসি কা ভাই কিসি কা জান কারো প্রিয়জন, এটি ভারতীয় একটি হিন্দি অ্যাকশন মুভি ছবি। তবে এই ছবিটিতে যারা অভিনয় করেছেন, সালমান খান, দুগ্ধবর্তী ভেঙ্কটেশ, জগদীশবাবু, পূজা হেগড়ে, রাঘব জুয়াল, জেসি গিল, সিদ্ধার্থ নিগমে, শাহনাজ গিল, মালবিকা শর্মা, পুলকা তিওয়ারি, আব্দুর জুরুকি ও রামচরণ উপস্থিত ছিলেন একটি ক্যামিও চরিত্রে।